বয়সটা মাত্র সতেরো তবে এখনই ফুটবল পায়ে জাদু ছড়াচ্ছেন ব্রাজিলের ফুটবলার এন্ড্রিক ফিলিপ এরই মধ্যে খেলে ফেলেছেন ব্রাজিলের জার্সিতে কদিন আগে ওয়েমলে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়সূচক গোল করে বিশ্বের অন্যতম বিখ্যাত এই স্টেডিয়ামের সর্বকনিষ্ঠ গোলদাতার খেতাব পান এন্ড্রিক মূলত ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে আলোচনায় আসেন এই ফরওয়ার্ড এখনো তরুণ হলেও পালমেইরাস সমর্থকদের কাছে বনে গেছেন ভালোবাসার পাত্র পায়ের জাদুতে মায়া ফেলেছেন লাখো সমর্থকদের পাল মেরাসকে বারোতম লীগ শিরোপা জিততে বড় ভূমিকা রাখেন এই তরুণ ফুটবলার ব্রাজিলের ক্লাবটিতে তার ফুটবল নৈপুণ্যে মুগ্ধ হয়ে এনরিককে কয়েক বছর আগেই নিজেদের করে নেয় রিয়াল মাদ্রিদ তবে বয়সের বাধ্যবাধকতায় এখনও স্কোয়াডে যোগ দিতে পারেননি তিনি সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসে মাদ্রিদের স্কোয়াডে যোগ দেবেন এই ব্রাজিলিয়ান ফুটবলার অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে নিজের স্বপ্ন পূরণ হচ্ছে বলে জানান তিনি এবং সামনের দিকে এগিয়ে যাবে আমি রিয়াল মাদ্রীদের হয়ে খেলার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আশা করছি আমি ওদের দারুণ কিছু উপহার দিতে পারবো আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছে এদিকে হয়ে প্রথমবারের মতো বড় খেলতে যাচ্ছেন তাই নিজের ব্যক্তিগত কোন লক্ষ্য নয় দেশের হয়ে শিরোপা জিততে চানই তরুণ সেন্সেশন আমি খুব খুশি যে এটা আমার প্রথম কোপা আমেরিকা ব্রাজিল জাতীয় দলের সঙ্গে আমার প্রথম অফিসিয়াল চ্যাম্পিয়নশিপ এবং আমরা এই শিরোপা জিততে চেষ্টা করব আর কঠোর অনুশীলন করব। আমরা জানি এখানে অনেক ভালো দল রয়েছে যা আমাদের জন্য এই টুর্নামেন্ট কঠিন করে তুলবে তবে আমার লক্ষ্য থাকবে শিরোপা নিশ্চিত করা কোপা আমেরিকার অভিষেক ম্যাচে আগামী চব্বিশ জুন কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ফারজানা জাহান প্রিয়া সময় সংবাদ